ভারত, চীন, পাকিস্তান ফাইনালি ময়দানে মুখোমুখি। ভারতের তেজস একসঙ্গে ধ্বংস করবে চীন পাকিস্তানের ফাইটার জেটকে। দুবাইয়ের বুকে এ কোন যুদ্ধের ঘোষণা করে দিল দিল্লি। এবার মধ্যপ্রাচ্যের আকাশেই বোঝা যাবে কার কত দম। কোনো ঘোষণা ছাড়াই কি ঘটতে চলেছে? প্রায় রোজ দিন ঘন্টায় ঘন্টায় মধ্যপ্রাচ্য থেকে কোনো না কোনো খারাপ খবর আসছে, তা সে গাজা নিয়ে হোক বা ইসরায়েল। এই প্রতিবেদন লেখার সময় খবর এলো গাজায় ইসরায়েলের বোমায় 24 ঘন্টায় 243 জন নিহত হয়েছে। এই যুদ্ধ কবে থামবে সেটা কেউ বলতে পারছে না, কেউ জানে না। তার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কেন ভারত, চীন, পাকিস্তান একে অপরের মুখোমুখি হচ্ছে? ভারত কি একাই মোকাবিলা করবে এই দুই শত্রুর, তাও আবার একেবারে মাঝ আকাশে? একেবারে দেশীয় সংস্করণ ভারতের তেজসকে টেক্কা দিতে ময়দানে পাকিস্তান কোন যুদ্ধ বিমান নামাচ্ছে? মনে রাখতে হবে সম্প্রতি পাক আর্মির বায়ুসেনা বেসে জঙ্গি হামলায় পাকিস্তানের বেশ কয়েকটা যুদ্ধ বিমান কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে, তবে তারপরেও তার কোনো লিস্ট প্রকাশ্যে আনেনি ইসলামাবাদ। তারা জানাতে চায় না বিশ্বকে তাদের কতটা ক্ষতি হয়েছে জঙ্গি হামলায়। তবে তা সত্ত্বেও দুবাইয়ের বুকে ভারতের মোকাবিলা করতে এবার পাকিস্তান নামাচ্ছে JF-17, আর চীন এই সুযোগকে নামাচ্ছে এমন কিছু যা একটা সময় রাফালের মোকাবিলা করতে পারে বলে মনে করত পাকিস্তান। ভারতের তেজাসের মোকাবিলা করতে নামছে চীনের J-10C যুদ্ধ বিমান। কিন্তু এদের পক্ষে কি সম্ভব আদৌ তেজসের মোকাবিলা করা? এক্ষেত্রে বলে রাখি, ইমরান খানের শাসনকালে পাকিস্তানও 25টা মাল্টি রোল J-10C যুদ্ধ বিমান কিনেছিল চীনের থেকে। কিন্তু প্রশ্ন হলো, চীন ও পাকিস্তান তাদের প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হঠাৎ করে হচ্ছে কেন? ডিফেন্স ইকুইপমেন্ট নিয়ে খবর করা ইউরা এশিয়া টাইমসের রিপোর্ট বলছে দুবাইতে হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ এয়ার শো। 13 থেকে 17 নভেম্বর পর্যন্ত চলবে এই এয়ার শো, যার উপর নজর থাকবে গোটা বিশ্বের। এখানে প্রত্যেকটা দেশ মূলত নিজেদের বেস্ট সামরিক এবং অসামরিক বিমান শো করে, যাতে অন্য কোনো দেশ তা কেনার জন্য বিবেচনা করে। আর সেখানেই ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্যালস লিমিটেড বা হ্যালের যুদ্ধ বিমান তেজস অংশ নিতে চলেছে। লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট গোত্রের তেজস সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। কিন্তু পাকিস্তান এখানে শো করছে চীনের তৈরি JF-17-কে। এর থেকে পরিষ্কার ইসলামাবাদের কাছে এই মুহূর্তে JF-17-এর আর কোনো বিকল্পই নেই। তবে চীনের JF-17 যা পাকিস্তান ব্যবহার করছে সেই যুদ্ধ বিমানের তুলনায় তেজাসের নয়া সংস্করণ প্রযুক্তিগতভাবে উৎকর্ষে অনেকটাই এগিয়ে, এমনটাই দাবি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। এখন 13 থেকে 17 নভেম্বর চোখ থাকবে দুবাইয়ের আকাশে, সেখানেই দেখা যাবে তেজাসের কামাল। ব্যুরো রিপোর্ট, প্রথম, কলকাতা।